কোনো স্থানে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পেলে সেখানকার বায়ু ওপরে উঠে যায়, ফলে বায়ুর চাপ ব্যাপকভাবে হ্রাস পায়। একে নিম্নচাপ বলে। এই নিম্নচাপ অঞ্চলে প্রায় বায়ুশূন্য অবস্থায় থাকে বলে আশেপাশের অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপের কেন্দ্রের দিকে ছুটে আসে। এই নিম্নচাপ কেন্দ্রমুখী প্রবল ঘূর্ণি বায়ু প্রবাহকেই ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলে। বিষুবীয় অঞ্চলের আর্দ্র এবং উষ্ণ হাওয়া মহাসাগরের পৃষ্ঠ থেকে স্বাভাবিকভাবেই ওপরের দিকে উঠতে থাকে। এভাবে উষ্ণ হাওয়া ওপরের দিকে ওঠার ফলে এটি মহাসাগরীয় পৃষ্ঠে একটি কম বায়ুচাপের একটি এলাকা সৃষ্টি করে। তখন চারপাশ থেকে তুলনামূলক উচ্চ বায়ুচাপ বিশিষ্ট বাতাস সেই কম বায়ুচাপের এলাকায় প্রবেশ করে এবং সেটিও আর্দ্র এবং উষ্ণ হতে থাকে। আগের মতো এরা উষ্ণতার জন্য ওপরে উঠতে থাকে। এইভাবে একটি চক্রের সৃষ্টি হয়। এই উষ্ণ বাতাস ওপরে উঠে ঠান্ডা হওয়ার ফলে বাতাসে জলের অণুগুলো জমাট বেঁধে মেঘের তৈরি করে। ক্রমাগত এই উষ্ণ এবং আর্দ্র বাতাসের ওপরে ওঠার কারণে একটি পাকের সৃষ্টি হয়। এই পাক তখন বাতাস এবং মেঘ নিয়ে ঘুরতে ঘুরতে আরও শক্তি সঞ্চয় করতে থাকে। এক্ষেত্রে এর জ্বালানি হিসাবে কাজ করে মহাসাগরের উষ্ণ এবং আর্দ্র বাতাস। আরও সঠিকভাবে বলতে গেলে মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা, কারণ তাপমাত্রার ফলেই বাতাস উষ্ণ হয়ে ওপরের দিকে উঠে যায়। ঠিক এই কারণে এদেরকে বিষুব অঞ্চলে হতে দেখা যায়। পাকের ঘূর্ণন গতি বাড়ার সাথে সাথে ঝড়টির কেন্দ্রে একটি চোখ উৎপন্ন হয়। যেহেতু এই রকম ঝড়ের জ্বালানি আসে সাগরপৃষ্ঠের তাপমাত্রা থেকে, এই জন্য এরা ভূমিতে গিয়ে জ্বালানির অভাবে খুব একটা সুবিধা করতে পারে না। তবে মহাসাগরে থাকা অবস্থায় এর ব্যাপ্তি এবং গতির উপর নির্ভর করে এটি অনেক সময় ভূমিতে বেশ ভালো রকম তাণ্ডব সৃষ্টি করতে সক্ষম হয়। এই ঝড়ে বাতাসের বেগ ঘণ্টা প্রতি 39 মাইলে পৌঁছালে একে ট্রপিক্যাল ঝড় বলা হয়, এবং যখন ঘণ্টা প্রতি বাতাসের বেগ 74 মাইল হয় তখন এটিকে আনুষ্ঠানিকভাবে ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। এদের গতির উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন বিভাগে ভাগ করা হয়। বাতাসের গতিবেগ ঘণ্টায় 20 থেকে 50 কিলোমিটার হলে নিম্নচাপ বলে। বাতাসের গতিবেগ ঘণ্টায় 51.48 থেকে 61.56 কিলোমিটারের মধ্যে হলে গভীর নিম্নচাপ বলে। বাতাসের গতিবেগ ঘণ্টায় 61.56 থেকে 87.48 কিলোমিটারের মধ্যে হলে ঘূর্ণিঝড় বলা হয়। বাতাসের গতিবেগ ঘণ্টায় 89.1 থেকে 118.26 কিলোমিটারের মধ্যে হলে প্রবল ঘূর্ণিঝড় বলা হয়। বাতাসের গতিবেগ ঘণ্টায় 119.88 কিলোমিটারের ঊর্ধ্বে হলে হারিকেন বলে। ঘূর্ণিঝড়ের প্রবল ঝোড়ো বাতাস সমুদ্রপৃষ্ঠে আকস্মিক উষ্ণতাল তরঙ্গ ও জলস্ফীতির সৃষ্টি করে, যা জলোচ্ছ্বাস হিসাবে পরিচিত। জলোচ্ছ্বাসে ঘূর্ণিঝড়ের একটি স্বাভাবিক অনুষঙ্গ। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে যখন সমুদ্রতীর অতিক্রম করে, প্রায় কাছাকাছি সময় জলোচ্ছ্বাস পরবর্তী অঞ্চলে আঘাত আনে। প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় যে বাংলাদেশে এ যাবৎ সংঘটিত জলোচ্ছ্বাসের সর্বোচ্চ উচ্চতা ছিল 13 মিটার। ঘূর্ণিঝড়কালীন সবচেয়ে বেশি ক্ষতিসাধন ঘটে এই জলোচ্ছ্বাসের দ্বারা, যা অনেক সময় উপকূলীয় দ্বীপ এবং সমুদ্র তীরবর্তী এলাকা সময়তে বিরান ভূমিতে পরিণত করে। বাংলা ভাষা জলোচ্ছ্বাস বান, জোয়ার গঠিত জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় গঠিত জলোচ্ছ্বাস, ঝোড়ো জলোচ্ছ্বাস প্রায় সমার্থক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। একটি ঘূর্ণিঝড় সর্বাপেক্ষায় ধ্বংসাত্মক উপাদান হল এর সঙ্গে সংগঠিত জলোচ্ছ্বাস। 5 থেকে 6 মিটার উচ্চতার সবেগে ধেয়ে আসা প্রাচীরাকৃতির জলরাশি দ্বারা সৃষ্ট বিরাট বিপর্যয় প্রতিরোধে কার্যকরী কিছু করার থাকে না। বাংলাদেশে ঘূর্ণিঝড় সংগঠনের সময়কাল হল এপ্রিল থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস। প্রতি বৎসর গড়ে 5টি পর্যন্ত মারাত্মক ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত আনে, এবং এর সঙ্গে সংগঠিত জলোচ্ছ্বাস কখনও কখনও দেশের 200 কিমি অভ্যন্তর পর্যন্ত পৌঁছে যায়। বাতাসের গতিবেগ বৃদ্ধি পেলে জলোচ্ছ্বাসের উচ্চতা বৃদ্ধি পায়। ঘূর্ণিঝড়জনিত জলোচ্ছ্বাসের সঙ্গে চন্দ্র সূর্যের একত্রিত আকর্ষণ যোগ হলে জলোচ্ছ্বাসের উচ্চতা আরও বেড়ে যায় এবং মারাত্মক বন্যার সৃষ্টি হয়। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের সঙ্গে সৃষ্ট ঝোড়ো জলোচ্ছ্বাসের উচ্চতা সাধারণত 3 থেকে 6 মিটার। 1970 এ ঘূর্ণিঝড়ের সঙ্গে 6 থেকে 10 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস ছিল। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় 222 কিমি। সমুদ্রের জোয়ারকালীন সময়ে এই ঘূর্ণিঝড় বাংলাদেশে এ পর্যন্ত সংগঠিত সর্বাপেক্ষায় বড় প্রাকৃতিক বিদুর্যোগ। প্রায় 5 লক্ষ মানুষের জীবনাবসান ঘটে এই ঘূর্ণিঝড়ে। 1991 সালে 29 এপ্রিল ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় 225 কিমি।
এই ঝড় চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, নোয়াখালী, পাটুয়াখালী, বরগুনা এবং খুলনা এলাকায় আঘাত হানে। ঝড়ের সঙ্গে সৃষ্ট জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 6.1 থেকে 7.6 মিটার এবং এতে প্রায় 1,40,000 মানুষ নিহত হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ। জয় হিন্দ।